গতকাল হাইকোর্টের অর্ডারে আজকে সংখ্যালঘু ভাইদের সাথে একাধিক তপশিলীদের ওবিসি রিজার্ভেশন হাইকোর্ট কেড়ে নিয়েছে। যে বিচারপতি শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিল সেই বিচারপতির বেঞ্চি আমার সংখ্যালঘু ভাই আর তপশিলি ভাইদের রিজার্ভেশন কেড়ে নিয়েছে, এটা কাকতালীয় নয়। সুপ্রিম কোর্টে গেছেন প্রোটেকশন নিয়ে ভোটে লড়ছেন, লজ্জা লাগে না? আপনি ভোটে ভোট ঘোষণার পরে সুপ্রিম কোর্টে গেছেন, সে অধিকার আপনার আছে যাওয়ার, দেশের আইনে সেখানে গিয়ে বলেছেন আমি ভোট লড়বো, ভোটের প্রচার করব, আমাকে যেন সিবিআইডি না ধরে। 10ই জুন পর্যন্ত প্রোটেকশন নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন হেলিকপ্টার চড়ে, আর নন্দীগ্রামের ভূমিপুত্র আমাকে আপনি বলছেন ভয় পেয়েছে। আপনার মন্ত্রীর বাড়িতে যেদিন সিবিআইডি এসেছিল সেদিন পার্থ চ্যাটার্জি কোচি বান্ধবী অর্পিতার বাড়ি থেকে 51 কোটি টাকা পেয়েছিল, আর আমার বাড়িতে আপনার পুলিশ নিখিল আগরওয়াল লাগেছিল লেবু নুন আদা নিয়ে এসছে, খালি হাতে এসেছে। তাই আমি আপনাকে জেলে পড়া আর আপনার পিসিকে প্রাক্তন না করা পর্যন্ত আমাকে আপনারা থামাতে পারবেন না। আমি কথা দিয়ে গেলাম, আমি এখানে আসার আগে হসপিটালে গেছি, একজনের চোখ নষ্ট হয়েছে, তাকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করেছি, থানায় গেছি, এফআইআর এর নাম্বার দেয়নি, আমি এফআইআর এর নাম্বার হোসে থেকে নিয়ে এসেছি, 436 নম্বর এফআইআর, খুনের মামলা 302। তারপরে যদি কিছু না করেন আমি রথিমালা আড়ির মেয়েকে দিয়ে উচ্চ আদালতে যাব সিবিআই তদন্তের দাবিতে। লজ্জা লাগে না মমতা ব্যানার্জি 3 টাকা দামের মানি ব্যাগ পাঠিয়ে লক্ষ্মীর ভান্ডার লোভ দেখাচ্ছেন? আর রথিমালা আড়ি কি মা নয়, দিদি নয়, মহিলা নয়? নৃশংসভাবে একটা শিডিউল কাস্ট পরিবারের মহিলাকে আপনার লোকেরা খুন করছে, লজ্জা থাকা উচিত। বদলা পরশুদিন নেবেন তো? নেবেন তো? বদলা নেবেন? কথা দিচ্ছেন? কথা দিলাম। 30-এর বেশি পদ্ম পিসিমণি জব্দ, 26-এ ভোট নয়, 24-এই হীরক রানী, বাই বাই।